হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আরও একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আবারও কিন্তু ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো অবশ্যই তাছাড়া কিন্তু বিদেশি ফুটবলেরও একটা হিউজ আপডেট আছে তো সব কিছুই আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো ডিটেলে জানার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা গতকালের ভিডিওতে তোমাদের সামনে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট তুলে ধরেছিলাম যেখানে ইস্টবেঙ্গলের কোচের অফিসিয়াল আপডেটটা ছিল তাছাড়া মোহনবাগানের ইম্পর্টেন্ট কিছু ট্রান্সফার আপডেট ছিল আজকের এই ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে সেগুলো তো অবশ্যই শেয়ার করব তার আগে অনেক অনেক কংগ্র্যাচুলেশনস ওডিসা এফসিকে কারণ তারা হিস্ট্রি ক্রিয়েট করেছে হ্যাঁ বন্ধুরা গতকাল সুপার কাপের ফাইনালে ব্যাঙ্গালুরু এফসিকে পরাজিত করে ওডিশা এফসি প্রথম কোনো ট্রফি জিতলো এবং একটা বড় ট্রফি অর্থাৎ সুপার কাপ সুপার কাপের চ্যাম্পিয়ন হলো ওডিশা এফসি এবং এর পেছনে যার ভূমিকা থেকে গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই ডিয়েগো মৌরিশিও ম্যাচের একদম শুরু থেকেই কিন্তু পুরো ম্যাচটাতে কন্ট্রোল করে ফেলেছিল ওডিশা এফসি যেখানে ডিয়েগো মরিশও দুটো গোল স্কোর করে দিয়েছিলেন প্রথম হাফেই তেইশ মিনিট এবং সাঁত্রিশ মিনিটে ডিয়েগো মরিশিয়র করা গোলে কিন্তু ওডিশা এফসি লিড পেয়ে যায় ম্যাচে আর ফিরে আসা খুবই মুশকিল হচ্ছিল বেঙ্গালুরুর জন্য তবে একদম লাস্টের দিকে পঁচাশি মিনিট নাগাদ একটা পেনাল্টি পায় যেখান থেকে সুনীল ছেত্রী একটা গোল ফিরিয়ে আনেন ঠিকই তবে এই ম্যাচে কিন্তু বেঙ্গালুরু এফসি আর কামব্যাকটা করতে পারে না শেষ পর্যন্ত ওডিশা এফসি এই ম্যাচটা চ্যাম্পিয়ন হয় এবং সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল অর্থাৎ এটা অবশ্যই একটা খুব বড় অ্যাচিভমেন্ট ওডিশা এফসির জন্য তাদের সিজনটা কিন্তু দারুণভাবে এন্ড হলো বলাই যায় একটা ট্রফি দিয়ে এবং ওডিশা এফসির ইতিহাসের প্রথম ট্রফি সেটা অবশ্যই ইম্পর্ট্যান্ট আর এই ওডিশা এফসি জেতার ফলে এই সিজনে কিন্তু আমরা অনেকগুলো চ্যাম্পিয়ন পেলাম মানে প্রতিটা জায়গাতেই আলাদা আলাদা চ্যাম্পিয়ন সবার আগে ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হলো বেঙ্গালুরু এফসি তারপর আইএসএলের শিল জিতলো মুম্বাই সিটি এফসি তারপর আইএসএল চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন মোহনবাগান তারপরে কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি আর এবার ওডিশা এফসি জিতে গেল সুপার কাপ অর্থাৎ টোটাল পাঁচটা টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এই সিজনে তো এটাও একটা কিন্তু ভালো দিক মানে সবাই কিন্তু চ্যাম্পিয়নশিপে দৌড়ে আছে মানে টুর্নামেন্টগুলো একদম একতরফা কিন্তু হয়ে যায়নি যে একটা টিমই পুরো সমস্ত টুর্নামেন্টে ডমিনেট করে খেলেছে হ্যাঁ ডমিনেট অবশ্যই করেছে বিভিন্ন টিম তবে চ্যাম্পিয়ন কিন্তু পাঁচটা আলাদা আলাদা টিমই হয়েছে যেহেতু বেঙ্গালুরু এফসি তিনটে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত একটাই চ্যাম্পিয়ন হতে পেরেছে সেটা ডুরান্ড কাপ এই পুরো সিজনের সামারি তোমাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টে জানিও আর কি এক্সপেক্ট করছো পরের সিজন থেকে অবশ্যই সেটাও জানাতে ভুলো না এবার বন্ধুরা সরাসরি আসবো কিছু ট্রান্সফার আপডেটে প্রথমেই কথা বলবো কেরালা ব্লাস্টার্স এফসির ক্যাপ্টেন অর্থাৎ জেসেল কার্নেরোর ব্যাপারে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে জেসেল ক্লাব ছাড়ছেন কেরালা ব্লাস্টার্স এফসি এবং তাকে সাইন করার জন্য সব থেকে এগিয়ে আছে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি এবার এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে ব্যাঙ্গালুরু এফসি কিন্তু সাইন করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির ফর্মার ক্যাপ্টেন অর্থাৎ লেফট ব্যাক জেসেল কার নেই রোকে লেফট ব্যাক পজিশানে কিন্তু দু বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে ব্যাঙ্গালুরু এফসির তরফ থেকে জেসেলকে এবার এখানে একটা বড় প্রশ্ন উঠতেই পারে তোমাদের মনে যে ব্যাঙ্গালুরু এফসির লেফট ব্যাক পজিশানে তো অবশ্যই আছে নাওরেম রোশন সিং ইয়াং ফুটবলার এবং অত্যন্ত ট্যালেন্টেড একজন ফুটবলার তাহলে জেসেল কারণেই কোন পজিশানে খেলতে পারেন সেটা একটা অবশ্যই আমার মনেও প্রশ্নটা আছে এবার রসানকে বেশিরভাগ সময় উইঙ্গার হিসেবে ইউজ করা হয় লেফট উইংয়ের একটু পিছনে থাকেন বা লেফট উইংয়ে থাকেন তো সেই জায়গায় ডিফেন্স সামলানোর জন্য জেসেলকে ইউজ করা যেতেই পারে তো অবশ্যই এটা একটা ভালো সাইনিং ব্যাঙ্গালুরু এফসির জন্য কারণ অভিজ্ঞতা নিয়ে আসছেন জেসেল দীর্ঘ দিন খেলেছেন ক্যাপ্টেনশিপ করেছেন এবং রেগুলার ভালো পারফরমেন্স দিয়েছেন এবার দেখা যাক বেঙ্গালুরু এফসি এসে জেসেলের এর কি রকম থাকে তো সেদিকে তো অবশ্যই আমাদের নজর রাখতে হবে তবে এই মুহূর্তে একদমই কনফার্ম আপডেট জেসেল কারণেই দু বছরের চুক্তিতে সাইন করে নিয়েছে বেঙ্গালুরু এফসি এবার নেক্সট যে আপডেটটা দিয়ে দেবো সেটা কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে তোমাদেরকে কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে কেরালা ব্লাস্টার্স এফসির মানে সেন্টার ব্যাক স্প্যানিশ সেন্টার ব্যাক ভিক্টার মঙ্গিল তাকে কেবিএফসি ছেড়ে দিতে চলেছে এবার তার রিপ্লেসমেন্ট হিসেবে এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে ইনিশিয়াল স্টেজে কিন্তু কথাবার্তা শুরু করেছে কেরালা ব্লাস্টার্স এফসি এফসি গোয়া যাকে জানুয়ারি মাসে সাইন করিয়েছিল অর্থাৎ হার্নান স্যান্টানাকে এই স্প্যানিশ ফুটবলার হার্নান স্যান্টানা ইন্ডিয়ান ফুটবলে দীর্ঘদিন খেলছেন মুম্বাই সিটি এফসির হয়ে খেলেছেন তারপর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারপর তিনি সার্জিও লোবেরার হাত ধরে চায়নার ক্লাব সিচুয়ান জিউনিউতেও গিয়েছিলেন তারপর জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এফসি গোয়াই হার্নান স্যান্টানাকে সাইন করিয়েছিল হার্নান স্যান্টানা যিনি ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন সেন্টার ব্যাকেও খেলতে পারেন এবার একজন ভার্সেটাইল ফুটবলার এবং অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার কেরালা ব্লাস্টার এফসি যেটা চাইছে হার্নান স্যান্টানাকে সাইন করাতে ভিক্টার মঙ্গিলের জায়গায় যদিও বিষয়টা একদমই ইনিশিয়াল স্টেজে আছে আবার অন্যদিকে দেখতে গেলে সার্জিও লোবেরাও এসে গেছেন ওডিসা এফসিতে এবং সার্জিও লোবেরার অত্যন্ত পছন্দের ফুটবলার কিন্তু এই হার্নান স্যান্টানা তো ওডিসা এফসির তরফ থেকেও অফার যেতেই পারে হার্নান স্যান্টানার কাছে সেদিকে তো অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে তবে এই মুহূর্তে যেটা আপডেট কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু একটা অফার করেছে হার্নান স্যান্টানাকে তোমাদের কী মনে হচ্ছে কেবি এফসি কি হার্নান স্যান্টানাকে সাইন করাতে পারবে না ওডিসা এফসি রেসে এসে পড়বে সেটা অবশ্যই নিচে কমেন্টে জানিও এবার এফসি গোয়াকে নিয়ে আরেকটা যেটা আপডেট এফসি গোয়ার এই সিজনের স্প্যানিশ স্ট্রাইকার অর্থাৎ অ্যালভারো ভাস্কেজ তাকে কিন্তু এফসি গোয়া ছাড়তে চলেছে এমনটাই আপডেট যদিও এফসি গোয়া অ্যালভারো ভাসকেজের সাথে কিন্তু দু বছরের একটা চুক্তি করেছিল এখনও একটা সিজন তার চুক্তি বাকি আছে এফসি গোয়াতে তবে তার আগেই যেটা শোনা যাচ্ছে এফসি গোয়া কিন্তু অ্যালভারো ভাসকেজকে ছাড়তে চলেছে তার পিছনে একটাই কারণ লাস্ট সিজনে একদমই ভালো পারফরম্যান্স দিতে পারেননি সতেরোটা ম্যাচের মধ্যে একটাই মাত্র গোল স্কোর করেছিলেন আইএসএল এবং তিনটে মনে হয় অ্যাসিস্ট করেছিলেন মানে যতটা মনে পড়ছে তিনটে অ্যাসিস্টই করেছিলেন তো সেই জায়গা থেকে এফসি গোয়া কিন্তু আর রাখতে চাইছে না অ্যালভারো ভাসকেজকে এবার দেখার একটাই বিষয় হবে অ্যালভারো ভাসকেজ ইন্ডিয়াতে থাকেন কিনা আর মানে অন্য কোনো ক্লাব তাকে সাইন করে কিনা না তিনি বিদেশে আবার ফিরে যান সেটাই কিন্তু দেখার বিষয় তবে এফসি গোয়া কিন্তু যে কোনো মুহূর্তে অফিসিয়ালি বিদায় জানিয়ে দেবে অ্যালভারো ভাসকেজকে এবার আসে যাক ইস্টবেঙ্গলের আপডেটে গতকাল ইস্টবেঙ্গল কার্লাস কুয়াদ্রাতকে অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে দু বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে কার্লাস কুয়াদ্রাতকে এবার ইস্টবেঙ্গলের যেটা পরবর্তী টার্গেট অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ খোঁজা সেদিকেও কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এবং দুটো নাম এই মুহূর্তে উঠে আসছে তার মধ্যে দুজনেই কিন্তু এর আগে ইস্টবেঙ্গলের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন তাদের মধ্যে একজন হলেন ইন্ডিয়ান ফর্মার ক্যাপ্টেন অর্থাৎ রেনেডি সিং আর দ্বিতীয়জন হলেন রঞ্জন চৌধুরী তবে রেনেডি সিং এই রেসে অনেকটা এগিয়ে আছেন রঞ্জন চৌধুরীর থেকে অর্থাৎ মানে খুব খারাপ কিছু না ঘটলে বা খুব পরিবর্তন কিছু না ঘটলে রেনেডি সিং আবারও ইস্টবেঙ্গলে ফিরতে চলেছেন ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তো এই গেল ইস্টবেঙ্গলের আপডেট এবার সরাসরি আসব বিদেশি ফুটবলের একটা বড় আপডেটে কথা বলতে চলেছি ব্রাজিলের ক্যাপ্টেন এবং তারকা ফুটবলার নেইমারের ব্যাপারে নেইমার যার পিএসজির সাথে এখনও কন্ট্রাক্ট বাকি আছে দু সাল অবধি কন্ট্রাক্ট আছে পিএসজির সাথে তবে এই সামার ট্রান্সফার উইন্ডোতে নেইমার্কে সাইন করাতে চাইছে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়েন্ট অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেড হ্যাঁ বন্ধুরা ম্যানচেস্টার ইউনাইটেডের তরফ থেকে একটা বড় অফার পাঠানো হয়েছে নেইমার্কে এবার দেখা যাক ম্যানচেস্টার ইউনাইটেড এই ডিলটাকে ক্র্যাক করতে পারে কি না তবে তাদের টার্গেটের এই ফার্স্ট লিস্টে কিন্তু নেইমারের নামটাই আছে তোমাদের কি মনে হচ্ছে নেইমার কি পিএসজি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাবেন যেহেতু পিএসজির সাথে এখনও তার কন্ট্র্যাক্ট বাকি আছে সেটা অবশ্যই নিচে কমেন্টে জানিও তবে এই মুহূর্তে একটা অবশ্যই হিউজ আপডেট বলা যায় যে ম্যানচেস্টার ইউনাইটেডও কিন্তু নেইমারকে সাইন করার জন্য রেসে নেমে পড়েছে তো বন্ধুরা এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা